দিনাজপুরের রায়গঞ্জ বন্দর করুণাময়ী আদি কালীবাড়ির কালীপুজো 500 বছর পুরনো এই পুজো। কথিত আছে পাঞ্জাবি সাধু বাবার হাতে এই মন্দিরে পঞ্চমন্ডি প্রতিষ্ঠিত হয়, তারপর বামাখাপার নির্দেশে এই পুজো শুরু হয়। এই পুজো বামাখাপার বংশধরদের পুজো। সময়ের ভারে পুজোর রীতিনীতিতে খানিক বদল হয়েছে, তবে আজও পুরনো প্রথা মেনে পুজোর চেষ্টা করেন পরিবারের সদস্যরা। দীপান্বিতা অমাবস্যায় মহা ধুমধামে হয় পুজো, অগণিত মানুষের সমাগম হয় পুজো উপলক্ষে। পঞ্চমন্ডির আসনে মাকে স্থাপিত করা হয়েছে, এক পাঞ্জাবের এসেছিল সাধু, উনি পঞ্চমন্ডির আসন স্থাপন করে। তারপরে আমার যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, সে কাশী থেকে নিয়ে এসে নিত্য পুজো হয়, আরতি হয়। এখানকার মানুষ তো বিশ্বাস করেন খুব। হ্যাঁ, এখানকার মাকে বিশ্বাস করে, খুব জাগ্রত মা আমার। করুণাময়ীর পুজো হয় তান্ত্রিক মতে। শোনা যায় একসময় শেয়াল ডাকলে শুরু হতো পুজো, কালী পুজোর দিন গভীর রাতে পুজো হয় দেবীর, আমিষ ভোগ নিবেদন করা হয় দেবীকে, নৈবেদ্যতে থাকে বোয়াল ও শোল মাছ, রীতি মেনে পুজোর দিন বলি দেওয়া হয়। এলাকাবাসীরাও এই পুজোয় অংশগ্রহণ করেন। পুজোর দিন মন্দিরে তিল ধারণের জায়গা থাকে না, শুধু বাংলার মানুষ নয়, বিভিন্ন রাজ্য এমনকি দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন এই ঐতিহ্যবাহী পুজো চাক্ষুষ করতে। পুজো একটা করতে গেলে কারো তো একাভাবে হয় না, যারা ভক্ত রয়েছে তারা প্রত্যেকে আসেন এবং এসে নিয়ে তারা সহযোগিতা করেন। প্যান্ডেল বলুন, লাইট বলুন, মায়ের শাড়ি বলুন, যা কিছু বলুন, যে কিছু ভোগ, সবাই সহযোগিতা করে। সবার সহযোগিতার মাধ্যমে আমাদের এই পুজোটা হয়ে থাকে। সারা বছরই নিত্য পুজো হয় মন্দিরে, তবে মহা ধুমধামে পুজো হয় বাৎসরিক পুজো ও দীপান্বিতা অমাবস্যায়। স্থানীয় বাসিন্দারা জানান এই দেবী খুবই জাগ্রত, সামনেই আলোর উৎসব, কালী পুজোর আগে তাই সেজে উঠছে মন্দির প্রাঙ্গণ। ক্যামেরায় সুমিতেন্দ্র রায়ের সঙ্গে অলিভ মিত্রের রিপোর্ট, নিউজ টাইম।